চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 6 নম্বর কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন 3 নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদি হাসান। সিদ্ধান্তের পর বুধবার সকালে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদি হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, সাংবাদিক জাকির হোসেন বাদশাহ, ইউপি সদস্য মাসুদ রানা, কবির হোসেন রানা, আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিপলু, সমাজসেবক আবুল হোসেন ব্যাপারী, আবু মুসা সহ আরও অনেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরে মেহেদি হাসান বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তার অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এজন্য আমি আমার ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। আমি ইউনিয়ন পরিষদের সচিব, সকল সদস্য এবং স্টাফদের নিয়ে একটি মডেল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে কাজ করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সততা এবং আদর্শের সাথে পালন করতে পারি। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। জনাব তারেক রহমানকে 6 নং কলাকান্দা ইউনিয়নবাসীর পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যাতে এই ইউনিয়নের প্রত্যেকটা লোকের সঠিকভাবে সেবা দিতে পারি এবং দলমত নির্বিশেষে সবার উপকার করতে পারি এবং ইউনিয়নের মানুষের খেদমত করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি। আগে যে চেয়ারম্যান ছিল সে কিরকম ছিল জনগণ জানে, তার পরিপ্রেক্ষিতেই তো উনি কেন আসে না দেশে সেটাও জনগণ জানে। আমি সনকলাগান্ধা ইউনিয়নে সমস্ত জনগণের উন্নয়নমূলক কাজ চাঁদাবাদী এটি যাতে কেউ না করতে পারে সেই দিকে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি।